আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলাদেশি কানাডিয়ান মাম। অনেকদিন পর আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আজকের ব্লগটা হচ্ছে শপিং ব্লগ। আজকে প্রায় ডিসেম্বরের 26 তারিখ থেকে ফেব্রুয়ারির 1 তারিখ পর্যন্ত যে শপিং মলগুলো বন্ধ ছিল, তো আজকে আমরা অনেকদিন পরে যে সপরিবারে শপিংয়ে যাচ্ছি, তো সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করি সাথেই থাকবেন। থ্যাংক ইউ। অনেকদিন পর আমরা শপিংয়ের জন্য বের হচ্ছি, কারণ কোভিডের কারণে 1.5 থেকে 2 মাসের মতো প্রায় 26 ডিসেম্বর থেকে আনটিল নাও শপিং মলগুলো বন্ধ ছিল। তো এখন যেহেতু শপিং মল খুলছে, তো আমরা শপিং করতে যাচ্ছি, তো সাথে থাকেন। কি কি আন তুমি কিছু বলবা? বলো বলো বাবা, বলবো না কিয়ান কিছু বলবে না, সব বলবে কিয়ানের মাম্মি। তো চলেন আমাদের সাথে শপিংয়ে। সো ভিউয়ার্স, ভিডিওটা শুরু করে দিয়েছিলাম শুক্রবার দিন সকালবেলা থেকেই, কারণ শুক্রবার দিন আমার কোনো কাজ ছিল না আর বাচ্চারাও সবাই বাসায় ছিল, তাই এই সুযোগটা হাতছাড়া করতে চাইনি শপিংয়ে যাওয়ার জন্য। তো শপিংয়ে যাওয়ার আগে আরও একটা কাজ আমাদের করতে হবে, কারণ আমার মেয়ে অনেকগুলো বই নিয়ে আসছিল লাইব্রেরি থেকে, সেগুলোকে আর রিটার্ন করা হয় নাই। তো অনেকগুলো বই একসাথে জমা হয়ে গিয়েছে, লাইব্রেরি থেকে কল দিয়েছে, ডেট এক্সপায়ার হয়ে গিয়েছে, তো এখন তো আর লাইব্রেরিতে যাওয়া যাবে না। তো লাইব্রেরি খুলবে আরও পরে, আমরা যেহেতু একটু আর্লি রওনা দিয়েছি, তো বইগুলোকে একটু বক্সে ফেলে দিয়ে আসবে। এর জন্য বক্সে রাখ, মানে ওইখানে বক্সে রেখে দিলেই অটোমেটিক স্ক্যান হয়ে জমা হয়ে থাকে, ওরা পিক আপ করে রাখে। আর যদি কোনো টাকা পে করতে হয়, সেটা পরবর্তীতে যখন আমরা আবার বই নিয়ে আসব তখন টাকাটা পে করলেই হয়। এই তো, তো আমাদের কানাডায় কীভাবে লাইব্রেরি থেকে বই পিক আপ করতে হয় এবং রিটার্ন করতে হয় পরবর্তী কোনো একটা ভিডিওতে আমি শেয়ার করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো তারপর আমরা চলে আসছিলাম ওয়ালমার্টে, কারণ ওয়ালমার্টে অনেক কিছু আসলে শপিং করতে হয় আর নেসেসারি অনেক কিছুই থাকে। তো শুধু শপিং কেন, মানে গ্রোসারি আইটেমও অনেক কিছু কিনতে হবে, তাই এখানে চলে আসলাম সপরিবারেই। আমাদের এখানে আসলে বরফ যেমন পড়ছে জানুয়ারির প্রথম দিক থেকেই, কিন্তু ঠান্ডাটা আসলে জানুয়ারির মাঝামাঝি থেকে একটু বেশিই পড়ছে, -17, -18, -20 এরকম থাকে, আর উইন্ডশিল্ড নিয়ে আরও একটু বেশি হয়, তো মাঝে মাঝে একটু কমে, 8, 9 এরকম হয়ে যায়। তো যাই হোক, তারপরও খুব বেশি ঠান্ডা আমাদের জন্য, আর এই তো এই ঠান্ডার মধ্যে বাচ্চা কাচ্চা নিয়ে বের হলে আসলে খুবই কষ্ট হয়ে যায়। তারপরও যেহেতু একটা ছুটির দিন হাতে পেয়েছি, তো এই সুযোগটা হাতছাড়া করিনি, সবাই মিলে শপিংয়ে চলে আসছিলাম। আর সব সেকশনে আসলে ঘুরে ঘুরে আপনাদের সাথে শেয়ার করা হয় নাই, আর এত কিছু ডিটেলস শেয়ার করতে গেলে দেখা যাবে ভিডিওটা খুব বেশি লম্বা হয়ে গেছে, এজন্য আর তেমন কোনো ভিডিও ক্লিপ করি নাই। আর এখানে আসলে ভিডিও করতে কিন্তু অনেক অসুবিধা হয়, লোকজন আসলে বেশি ভালো চোখে দেখে না কেমন করে তাকায়, এই জন্য আমি যতটা সম্ভব আসলে কিপ কোয়েটভাবে করার চেষ্টা করি এটাই। তো এখানে বেছে বেছে অনেক আইটেমই আমি পিক আপ করলাম, আপনারা দেখতে পাচ্ছিলেন ভিডিওতে, আর এখান থেকে আমি অনেক কিছু কিনেছি। যারা ভিডিওটা দেখছেন প্লিজ শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে দেখতে পারবেন আমি কত সস্তায় সস্তায় অনেক সুন্দর সুন্দর জিনিস কিনেছি, যেটা দেখলে আপনাদেরও কিছু ধারণা হয়ে আসবে যে সব জিনিস আসলে এক্সপেন্সিভ না, অনেক এক্সপেন্সিভ জিনিসও অনেক সময় খুব কম দামে কেনাকাটা করা যায়। বছরের কিছু কিছু সময়ে কিছু কিছু স্টোরগুলোতে অনেক ব্র্যান্ডের এবং অনেক এক্সপেন্সিভ জিনিসগুলোও অনেক সেলে দিয়ে দেয়, তখন আপনারা একটু ধারণা রাখবেন, যে অবজারভেশনের মধ্যে রাখবেন যে কোন জিনিসটা আপনার প্রয়োজন, সেই অনুযায়ী আপনি আপনার শপিংয়ের আইডিয়াটা নিয়ে বাসা থেকে বের হবেন, তখনই দেখা যাবে যে আপনি আপনার প্রয়োজনীয় জিনিসগুলো ঠিকই কালেক্ট করতে পেরেছেন। তো যাই হোক, আমার আসলে আজকে শপিংয়ে তেমন একটা মানে চিন্তা করে আমি বের হইনি, যদিও আমি অনেক কিছু কেনাকাটা করে ফেলেছি, তারপরও আমার এই জিনিসগুলো খুবই দরকার। এই বছর না হোক, সামনের সিজনে অবশ্যই আমার এগুলো দরকার হবে। আর যেহেতু আমাদের 1টা সাড়ে 10টা আইটেম ঘরে রাখি এবং রাখতে হয়, কারণ উইন্টার কান্ট্রিতে অনেক সময় দেখা যায় যে আর তাছাড়া আমরা ব্যস্ত থাকি বিধায় সবসময় শপিং মলে যাওয়া হয়েও ওঠে না অনেক সময় দেখা যায়, কারণ শীতের মধ্যে অনেক সময় কাছ থেকে এসে প্রয়োজনীয় জিনিসটা আনতে যাওয়ার জন্য ইচ্ছে হয় না। তো যাই হোক, এই ধরনের সেলগুলোতে তখন প্রয়োজনীয় জিনিসগুলো যদি আপনারা কালেক্ট করে রাখেন, তখন দেখা যাবে যে অন্য সময় আপনার এটা খুব কাজে লাগছে আর আপনার টাইমটাও সেভ হচ্ছে।
তো আজকে আমরা অনেকগুলো শপিং মলে ঘুরেছি, কিন্তু সবগুলো আপনাদের সাথে শেয়ার করি নাই, কারণ আমি আজকে কি কি কেনাকাটা করলাম সেটাই আপনাদের সাথে আজকে বাসায় যেয়ে শেয়ার করব। তো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, তাহলেই দেখতে পারবেন আমার অনেক সুন্দর সুন্দর জিনিসগুলো কত কম দামে কিনেছি। তো এখান থেকে আমার হাজব্যান্ড পানি নিচ্ছিল, আরও প্রয়োজনীয় জিনিসগুলো নিচ্ছিল, আমি সবগুলো ডিটেলস আপনাদের সাথে শেয়ার করি নাই, কারণ আমার যেহেতু প্ল্যান আছে যে আমি কী কী শপিং করেছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। তাই তো ম্যাক্সি থেকে প্রয়োজনীয় জিনিসগুলো কেনাকাটা করে তারপর আমরা চলে আসছিলাম আবার মার্শাল সেন্ট্রালের দিকে। মার্শাল সেন্ট্রালের দিকে এসে একটু উইনার্সে গেলাম, তারপর মার্শালে গেলাম, সেখানকার কিছু ভিডিও ক্লিপ আমি আপনাদের সাথে শেয়ার করি নাই। আর মানে ঠান্ডা থেকে ঠান্ডার মধ্যে গাড়ি থেকে বাচ্চাকে বের করে আবার ভিতরে প্রবেশ করে অনেক যন্ত্রণা, তো ভিডিও করার মুড ছিল না, তখন আর ভিডিও করা হয় নাই। তারপর আবার যখন আমরা ওল্ড নেভিতে আসছিলাম তখন একটু ভিডিও করলাম আর কি। তো ওল্ড নেভি থেকে আমি আমার হাজব্যান্ড অনেক কিছু কেনাকাটা করেছি, তো সেগুলো অবশ্যই শেয়ার করব। কিপ ওয়াচিং মাই ভিডিও আনটিল এন্ড, কারণ আপনারা তাহলে মিস করবেন যে আমি কী কী জিনিসগুলো কিনলাম। তো ওল্ড নেভি থেকে আমি অনেক সুন্দর সুন্দর জিনিস কিনেছি, আর এগুলো জিনিসগুলো আমার নিত্যদিনের খুব উপকার, আর আমি এগুলো খুব মানে সবসময় রাফ ইউজ করার জন্য কিংবা বাইরে যাওয়ার জন্য এগুলো খুব কাজে লাগে। তো এই ড্রেসগুলো আমি ওল্ড নেভি থেকে বেশিরভাগ কালেক্ট করি স্পেশালে। তো যাই হোক, আপনারা ভিডিওটা দেখলেই তো বুঝতে পারবেন যে আমি কী কী জিনিসগুলো কিনলাম। তো ভিতরে আর কোনো ভিডিও করি নাই, তারপরে যে চলে যাচ্ছিলাম ম্যাকডোনাল্ডসের দিকে, ম্যাকডোনাল্ডস থেকে খাবার টাবার কিনে গাড়িতে বসে খেয়ে তারপর আমরা বাসা চলে গিয়েছিলাম, কারণ অনেক ঘোরাফেরা করেছি। আর এত ঘোরাফেরার মধ্যে জাস্ট আমি অল্প অল্প ভিডিও ক্লিপগুলো আপনাদের সাথে শেয়ার করছি শুধু, যা আমার প্ল্যান আছে যে বাসায় যেয়ে আপনাদের সাথে আমার মানে কেনাকাটাগুলো শেয়ার করবো সেই জন্য। সো ভিউয়ার্স, এই তো চলে আসছি বাসায়। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম এগেন, চলে আসছি বাসায় শপিং থেকে। তো কী কী শপিং করলাম, অনেক জায়গায় ঘোরাঘুরি করেছি, সব জায়গার ভিডিও ক্লিপ আপনাদের সাথে শেয়ার করা হয় নাই, মানে আমি নিয়েই নেই। তো যতটুকু নিয়েছি ততটুকুই আপনারা আমার ব্লগে দেখতে পারবেন। আর কী কী আজকে শপিং করলাম প্রায় দেড় মাস পর সেটা আপনাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করছি, যেহেতু এখনও রেডি হওয়া অবস্থায় আছি তাই শেয়ার করি। অনেকদিন পর শপিংয়ের একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি, কারণ অনেকদিন যাবত কোনো শপিং ব্লগ শেয়ার করি না, কারণ অনেক সময় দেখা যায় যে শপিং করে বাসায় নিয়ে আসি ওই তাড়াহুড়ো করে গুছিয়ে রাখা হয়ে যায়, এজন্য আর দেখানো হয় না। তো চলুন দেখা যাক কী কী শপিং করলাম আজকে। এই যে দেখা যাচ্ছে এখানে অনেক প্লাস্টিক ব্যাগ, তো এগুলো ভর্তি আজকে শপিং করে নিয়ে আসছি, সেটাই আপনাদের সাথে একটা একটা করে দেখাই। প্রথমে দেখাই আমার ছেলের জন্য জ্যাকেট কিনছিলাম, এটা এটা ওয়ালমার্ট থেকে, হ্যাঁ এটা ওয়ালমার্টের শপিং। এই যে লাল আর ব্ল্যাকের মধ্যে, একটু বড় সাইজেরই নিছি 4 ইয়ার্স, কারণ দেখা যায় কি বাচ্চারা একটু তাড়াতাড়ি গ্রো হয় তো এই জন্য। আর রোদের তাপটা আসতেছে, আমি একটু লিভিং রুমে আসছি ভিডিও করার জন্য, কারণ ওই রুমগুলো একটু অন্ধকার অন্ধকার হয়ে যায় এই জন্য। এটা সুন্দর না, গুছিয়ে রাখার আগে ভাবলাম আপনাদের সাথে একটু দেখাই যে কী কী কিনলাম। আর এটা হচ্ছে উইনার্স, উইনার্স থেকে এটা আমার জন্য জাস্ট স্প্রিংয়ে পরা যাবে, যখন পরবো তখন তো দেখতে পারবেন আবার। এটা উইনার্স থেকে নিয়েছি, প্যান্টালন কিনছি, প্যান্টটা একটু স্পেশাল প্রাইস কিনছি, অনেক কম দাম, মাত্র $15 লেগিংস স্টাইলের প্যান্টস। আর আরেকটা কিনছি, এটাও স্পেশাল কারণ এখন তো সিজন এন্ডিং, তো অনেক কিছু না সেলে দেয়, তো এটাও এটাও কিন্তু স্পেশাল কিনছি। এটা একটা টপস, এটা ₹25টা ₹15 নিচ্ছে। তো এগুলো আবার পরে গুছিয়ে রাখবো, আস্তে আস্তে একটা একটা করে দেখাই জাস্ট। আর অনেক অনেক জায়গায় গেছি আজকে। আর এটা হয়েছে আমার ছেলের জন্য একটা কেস কিনছি,
কারণ বাচ্চা দেখে মানে শুজগুলো একটু তাড়াতাড়ি বড় ছোট হয়ে যায়, এর জন্য কয়েকদিন পর পরই কিনতে হয়। এটা কিনছি মার্শাল থেকে, হোমসেন্স মার্শাল থেকে এটা কিনছি। এটা নিচ্ছে কত, $25। সুন্দর আছে, কিউট। আমার ছেলের ভাগ্যে সবসময় নীল রঙের জুতাই জুটে। তো যাই হোক, এগুলো এলোমেলো করে রাখতেছি প্লাস্টিকগুলো। আর আমিও একটা জুতা কিনছি, আমি একটা জুতা। তো এই যে এই হচ্ছে আমার জুতা, উইন্টার বুট। ডিজাইনটা সুন্দর, আর এখানে জিপার আছে, ইজিভাবে ইউজ করা যাবে। এটাও মার্শাল থেকে। আর এবার আসা যাক ওয়ালমার্টের। আরো অনেক সুন্দর, এটা হচ্ছে আমার মেয়ের জন্য। এটা দুই পাশে পরা যাবে, এপাশও পরা যাবে আবার এপাশও পরা যাবে। আমি জানি না কতটুকু দেখা যাচ্ছে ভিডিওতে। এটা একটা, তারপর এটা আর একটা কিনছি, কারণ বাচ্চাদের একটা সাড়ে দশটা মানে লাগে আর কি, এর জন্য চেঞ্জ করে করে পরা যায়। এটার কালারটা সুন্দর, ভিতরে এটা আবার এক পাশে পরা যাবে, ভিতরে পিঙ্ক আর বাইরে এই যে। আমার বাসার নিচে কাজ চলতেছে, কারণ এই যে এটা প্যান্টালন কিনছে আমার মেয়ের জন্য, সুন্দর। তারপর এটা একটা পিজামা, প্যান্টালন তো সুন্দর হবে পাইজামা। অনেক শপিং দেখতে দেখতে আপনারা হয়তো টায়ার্ড হয়ে যেতেছেন, ঠিক না? কিন্তু আমি দেখাতেছি কেন, অনেকদিন পরে তো এই জন্য। আর ছেলেদের এগুলো কি দেখাবো, দেখাবো দেখাতে ইচ্ছে করতেছে না। তারপরে দেখি অনেক কিছু কিনছে, এটা ওল বেবি থেকে। এটার জন্য আলাদা অনেক টাইম লাগে, এই যে ভাস করে করে আমার রাখছে। আর আমি এই যে ওল্ড নেভি থেকে আমার জন্য কয়েকটা কিনছি, আমারটা দেখে ঠিক আছে। আমিও কিন্তু সব স্পেশাল কিনছি। হ্যাঁ, এটা একটা টপস, এগুলো লাগে বাসায় পরার জন্য। আর এটা এটা দেখাইছি, এটা লাল, আর লাল কালারটা আমার অনেক পছন্দ, এর জন্য আমি লালই বেশিরভাগ কিনি। আর এটাও কিন্তু কিনছিলাম এর আগে, এটা কিনছিলাম মনে হয় জো ফ্রেশ থেকে। এটা আমার ছেলের জন্য, ছেলের জন্য প্যান্ট। ওকে, আপনারা রাগ করবেন তাই দেখাই। হ্যাঁ, একটা তো দেখাইলাম, এটা তো দেখাইছি, দূরে তো ট্রাইপডটা একটু দূরে ফিট করছি না, তো সাউন্ড আসতে একটু ইয়ে লাগে। ও তো অনেক ফানি ফানি টি শার্ট কিনে। এটা আবার আমার মেয়ের জন্য, এটা আমার মেয়ের জন্য, এটা অনেক কম দামে নিচ্ছে, লেগিংস। আর এই যে হাফ প্যান্ট, হাফ প্যান্ট। আর এটাও সামারের টি শার্ট, একটা টি শার্ট না, এমনি একটা শার্ট, লিলিয়ান কাপড়ের মধ্যে। বড় বড় তো ওই জন্য দেখাতে কষ্ট হয়।
এই ছিল আমার আজকের শপিং। তো আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সুন্দর সুন্দর কমেন্টস করে যেতে ভুলবেন না। অনেক কষ্ট করে শপিং ব্যাগগুলো এখানে রাখছি আপনাদের সাথে শেয়ার করার জন্য, কারণ লং টাইম কোনো শপিং শেয়ার করি না, তাই আর কি শেয়ার করলাম আজকে। তো এখন ক্যামেরাটা বন্ধ করে দিব, আর ব্লগে তো অবশ্যই দেখতে পারবেন। আর তো বিদায় নেওয়ার আগে আপনাদের সাথে সবসময় যে কথাটা বলি আবারও বলি, যারা আমার চ্যানেলটাতে ভিজিট করেন এখনও সাবস্ক্রাইব করেন নাই আমার চ্যানেলটাকে, প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন, আর পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে অল সিলেক্ট করে রাখবেন, যখনই আমি ভিডিও দেবো তখনই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে। তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, সে পর্যন্ত আপনাদের সাথে বিদায় নিয়ে নিচ্ছি, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। এখন সব এগুলাকে গুছাতে হবে, এই জন্যই শপিং ভিডিও আসলে শেয়ার করা হয় না, এই যে